Assalamualaikum warahmatullahi wabarakatuh. Muhtaram Ariful Islam ভাই, আপনি প্রশ্ন করেছেন সূরা ফাতিহা পড়ার ব্যাপারে, আপনার মতামতটা জানতে চাইছি। আমি অনেক শায়েখের মতামত শুনলাম, তবু ডিসিশন নিতে পারছি না, জানলে উপকৃত হবে ইনশাআল্লাহ। মুহতারাম ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। এই লায়া যেটা ব্যবহার করা হয়েছে, এটাকে আরবিতে বলে লায়া নাফি জিনস, লা সালাত মানে কোনো নামাজই হয় না, কোনো নামাজ হয় না, হাত্তা জানাজার সালাত হবে না সূরা ফাতিহা ছাড়া। তো এই জন্য সূরা ফাতিহা ইমাম হোক, মুক্তাদি হোক, অথবা একাকি নামাজি হোক, সবাইকে পড়তে হবে। কারণ এইখানে রসুলম কারোর জন্য আলাদা সিদ্ধান্ত দেননি, বলেছেন নাম কোনো নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া। এই জন্য আপনাকে ইমামের পিছনে থাকলেও সূরা ফাতিহা পড়তে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফজরের নামাজের পরে তিনি একদিন জিজ্ঞাসা করলেন যে আমার পিছনে কি তোমরা কিছু পড়ো? তো উনি সাহাবারা বললেন যে হ্যাঁ, সব কিছু পড়ি, আপনি যা যা পড়েন আমরা সেটাই পড়ি। তখন বললেন লা তাফালু ইল্লা বিফাতিহাতিল কিতাব বা বে উম্মিল কিতাব, যে তোমরা সূরা ফাতিহা ছাড়া আমার পিছনে অন্য কিছু পড়বে না। তো এখন মাজহাবি মাসলাতে গিয়ে দেখা যাচ্ছে যে ইমামরা এগুলো মত বিতর্ক করেছে। কোন ইমাম বলছে যে ইমামের কেরাতি মুক্তাদির কেরাত, এই হাদিসটি যাইফ দুর্বল, ফলে এটা গ্রহণীয় নয়। আবার কেউ বলছে যে যখন শুনলো তখন এটা পড়ার মতো হয়ে গেল, এটা হাম্বলি মাজহাবি রয়েছে, ফলে তারা ওই ছয় রাকাত যেখানে আছে জাহরিয়া মানে উঁচু আওয়াজে নামাজ পড়া হয় মাগরিবের দুই, এশারের দুই, ফজরের দুই, সেখানে তারা পড়ে না বা না পড়ার ফতোয়া দিয়েছে। আর বাকিগুলোতে তারা পড়ে, ঠিক আছে, ছয় রাকাতে পড়ে, আর এগারো রাকাতে তারা এগারো রাকাতে পড়ে, আর ওই ছয় রাকাতে না পড়ার তারা সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু এই সকল সিদ্ধান্তের উপরে সর্বোপরি সিদ্ধান্ত হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নিবন্ধন কোনো নামাজ হবে না। এখন আপনি পড়লেন না, আর আপনার যদি নামাজ না হয়ে থাকে তাহলে তার জন্য তো আপনি ক্ষতিগ্রস্ত হলেন, ঠিক আছে। এই জন্য আহলুল হাদিস যারা ভারতীয় উপমহাদেশে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এসব দেশে আছেন, তারা সূরাতুল ফাতিহা জাহারি সালাতেও পড়ার পক্ষে, আর যেগুলো সেদিন নিচু আওয়াজের নামাজ সেগুলো তো পড়েনি, ঠিক আছে। এবং এই মতটি আমাকে আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়। এবং ফতোয়া লেনা দা ইমা সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদকে, স্থায়ী ফতোয়া বোর্ডকে এভাবে জিজ্ঞাসা করা হলে তারা একই উত্তর দিয়েছিলেন যে যে কোনো নামাজ হোক, মুক্তাদি হোক, আর একাকী হোক, আর জামাতি হোক, সুন্নাত নফল সব নামাজেই সূরা ফাতিহা সবাইকেই পড়তে হবে। আল্লাহু আলাম। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।